হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা আর একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ তো মঙ্গলবার, বাড়িতে বিপত্তারিণীর ব্রত, সেই নিয়ে আজকের গোটা ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো, সাথে থেকো। এখন দেখতে পাচ্ছো আমি সকালবেলায় বারান্দায় চলে এসেছি। বারান্দাতে তো তোমরা আমায় কখনো দেখো না, তো কি করবো বলুন, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বলার নয়। আর ছাদে তো সব কিছু মেলা যাবে না, তিনতলার ছাদে বারবার উঠতেও পারবো না, পসিবল নয়। তারপর উঠতে গিয়ে যদি পা হাত পা ভেঙে ফেলিতে আসে, আবার একটা ঝক্কি যাবে, তো কি করব বলুন। তো জামা কাপড় যখন কেচে নিয়েছি, আমি বললাম ঠিক আছে বারান্দার মধ্যেই দেয়া থাক, সারা দিন ধরে যা শুকনোভাবে হবে তারপর কোনো অসুবিধা নেই, ফাঁকা চারিদিকে হাওয়া লাগছে, তো জামা কাপড়গুলো আমি মেলে দেবো, তার জন্য ছাদে চলে এসেছি। আর এরপর তো অনেক রান্না বাড়া আছে, সবজি কাটতে হবে, অনেক কিছুই আছে। তোমার দাদাভাই গেছে কারখানায় আর আমি এদিকে কাজের মধ্যে লেগে পড়েছি। তো চলুন, কাপড় চোপড় তো মেলে দেওয়া হলো, এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে যাবতীয় কাজগুলো সারতে থাকি। আর তোমরা প্লিজ ব্লগটা আমার দেখতে থাকো স্কিপ না করে, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। বৃষ্টি ভেজা সকাল তো একটা শুরু হয়েছে, আর আজকে তো বিপত্তারিণী ব্রত তোমরা সবাই জানো, তো তার জন্যে আমারও বিপত্তারিণী ব্রতর জন্য বাড়িতে কি কি রান্না হচ্ছে একটু দেখে নাও। এই দেখুন, আলু কেটে নিয়েছি, আলুর দম করব। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে চানা সিদ্ধ করে নিয়েছি, চানা হবে, আলুর দম হবে, পটল ভাজা হবে। আর এখানে এই যে সুজি নিয়েছি, নারকেল দিয়ে একটু সুজি বানাবো, নারকেলটা একটু পুড়ে নেব, আর চাটনিটা আমি আগে বসিয়ে নেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি আর একটু শাক ভাজবো। তো চলুন রান্নাবান্নাটা সেরে নিই, অনেক কিছু করতে হবে। আর করতে হবে লুচি, যেটা এখনো আমার হয়নি, লুচির ময়দা মাখতে হবে আগে। এদিকে আমরা চাটনিটা বসিয়ে দিয়েছি। কি বলুন তো, হয়তো কিছু পার্টিকুলার কিছু জিনিস হয়তো তখন মা ঠাকুমাদের করতে দেখেছি, তবে এখন তো দিন যাচ্ছে, সময় পাল্টাচ্ছে, তাই সব কিছুই ঠিক আগের মতো রেখে কিছু নতুনত্ব করার চেষ্টা করছি। তাই আজকে একটু এটা ওটা বানানোর চেষ্টা করলাম বা তৈরি করব বলে ঠিক করেছি। তো ওদিকে আমার চাটনিটা হচ্ছে, আমি এদিকে পটলটা ভেজে নেব, শাকটা তো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও ভাজতে হবে, কারণ অনেকটা রান্না, অনেক কিছু ছোট ছোট করে, অল্প অল্প সময় লাগবে কিন্তু করতে তো হবে বলুন। তো ওদিকে আমি পটলটা সরিয়ে নিয়েছি ওভেন থেকে, ওই ওভেনে করে দিয়েছি, পটলটা ভেজে নিয়েছি, এদিকে চাটনিটা আমার ফুটছে দেখতেই পাচ্ছেন। আসলে আমার এই গ্যাসের ওভেনটা না খুব মানে স্লো জ্বলে ধীরে ধীরে, আর ওটা খুব ফাস্ট, মানে ওর এটা আগুনটা খুব তাড়াতাড়ি মানে বার হয়, যার জন্য ওইটাতে আমার সব কিছু করতে সুবিধা হয়। তোমরা হয়তো ভাবো যে বড় গ্যাস ওভেনে এর পিনটা খারাপ হয়ে গেছে না, আর খুব প্রবলেম করছে, মানে একদম স্ফোর্টস হয় না একটুও, আর যাতে আমার মানে অসুবিধা হয় রান্না করতে, তাই আমি সব কিছু ওইটাতেই বেশি করে নিই, কারণ ওটায় ফোর্সটা থাকে বেশি। তাই চাটনি তো এদিকে হচ্ছে, যেহেতু ফোর্সটা কম একটু আস্তে আস্তেই হচ্ছে। আর ওদিকে আমি শাক সিদ্ধটা একটু ফোড়ন দিয়ে নিলাম কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে, যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওর মধ্যে কিছুটা বাদাম অ্যাড করে দিচ্ছি, বাদাম ভাজা, বেশ খেতে ভালো লাগে কলমি শাকের সাথে বাদাম। আমি কিন্তু এটা খেতে জানতাম না, জানেন, আমি এখানে এসে দেখতাম বাদাম বা ছোলা দিয়ে এখানে আমার দিদিভাইরা মানে আমার জায়েরা তোরা এটা রান্না করতো, তাই সেই থেকে আমিও করা শুরু করেছি। তো এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, জিরে সব দিয়ে দিলাম, আর এবার আমি বসিয়ে নেব একটু আলুর দম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর একদম যেহেতু নিরামিষ তাই একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা গলে আসে। আর আদার পেস্ট দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা হলুদ, এই দিয়ে জাস্ট আলুর দমটা বানিয়ে নেবো, বেশ কষা কষা আলুর দম।
এদিকে আলুর দম তো হয়ে গেছে, এদিকে চানা করার জন্য আমি আলু আর ছোট ছোট করে নারকেলকে একটু ভেজে নিয়েছি। নারকেল মানে কুড়ো নারকেল দিলেও হয়, কিন্তু আমি কুড়ো দিয়ে আজকে করবো না, ভাবলাম বেশ একটু নারকেলগুলো নারকেলের কুচিগুলো মুখে পড়বে, বেশ খেতে খুব টেস্টি লাগে, তার জন্য আমি নারকেলগুলোকে ওরকম ছোট ছোট করে কুচিয়ে দিলাম, বেশ খেতে খুব ভালো হবে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিইনি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর টুকরো আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এতেও আমি সেমভাবেই আমি একটু নুন ছড়িয়ে দেবো যাতে টমেটোটা গলে আসে, আর বেশিক্ষণ তো মশলা করতে লাগবে না। আলু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর এদিকে চানার কড়াইটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার এতে আমি মশলা দিয়ে দিই, যাবতীয় যে মশলাগুলো আমি আলুর দমে ইউজ করেছি সেই মশলাগুলোই আমি দিয়ে দেবো। তো এদিকে আমার মশলা কষা হয়ে গেছে, ওতে আমি তুলে দিলাম নারকেল আর আলুটা, একটু জাস্ট মশলার সঙ্গে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মশলা একদম পুরো কষানো অবস্থা হয়ে গেছে, এবার আমি তুলে দেব কড়াই, সিদ্ধ কড়াইটা ওর মধ্যে। তো চলুন এবার ভালো করে এটা নেড়ে নিয়ে আর ওতে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। বিপত্তারিণী সব কিছু তো করছিলাম তোমরা দেখলে, আমি এখন এখানে ময়দা মেখে রেখে দিয়েছি। চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখে নিই। আজ হিউজ রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন কষা আলুর দম হয়েছে, নারকেল দিয়ে চানা হয়েছে, কলমি শাক ভাজা বাদাম দিয়ে, নারকেল কাজু কিশমিশ দিয়ে হয়েছে সুজি, হয়েছে পটল ভাজা, আর সব শেষে আছে আমড়ার চাটনি। রান্না করে তো একদম হাঁপিয়ে গেছি, লুচিটা বানাবো পরে, তোমার দাদাভাই গেছে কারখানায়, তোমার দাদাভাই আসলে তখন গরম গরম দেব। তো চলুন এবার চান করে ফ্রেশ হয়ে নিই, তারপর অন্য কাজ। তো গাইস চান করে তো ফ্রেশ হয়ে নিতে এসেছি, দেখতেই পাচ্ছো ফ্রেশ না হলে সকাল থেকে যা রান্নাবান্না তেল কালির মধ্যে আছি, আর মনে হচ্ছে মুখ দিয়ে সব তেল বেরোচ্ছে, ফ্রেশ হতে পারছিলাম না। তো এখনও কাজ কিন্তু বাকি আছে, তোমরা জানো লুচিটা করা হয়নি, তো দেখা যাক কখন কি হয়। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তো গাইস দেখতেই পেলেন যা অবস্থা হয়েছিল, চান টান করে একদম ফ্রেশ হয়ে এসেছি, এরপর লুচি ভাজবো। তোমার দাদাভাই আসেনি এখনো, তোমার দাদাভাই আসছে তবে লুচি ভাজা হবে। তো চলো একটু রেস্ট করে নিই, সকাল থেকে তো কাজ হচ্ছে। গোল্লা করে রেখেছি, তো তোমার দাদাভাই আসুক তারপর তাকে গরম গরম ভেজে দেবো। বাড়িতে থাকলে এসব খাবার ভালো লাগে না বলো, তোমার দাদাভাই আসলে তাদের দাদাভাইকে দেবো, তারপরে আমি ভাইয়ে ভেজে রাখবো, বাবু আসবে 3টের সময় তখন আমরা খাওয়া দাওয়া। তোমার দাদা ভাইয়ের জন্য আমি এখন 13টা লুচি ভাজছি, দেখতেই পাচ্ছ, গুনতে থাকুন, কাউন্ট করুন কাউন্ট করুন, আমি কিন্তু 13টা লুচি ভাজবো এখানে। কে বলে গিয়েছিল বলুন তো 13টা লুচি ভাজতে? ওহ পারা যায় খেতে, সব কিছুই 13টা, তো বকলে তো হবে না। চলুন দাদা ভাইয়ের জন্য আগে 13টা লুচি ভেজে দাদা ভাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমার আর আমার 13টা লুচি পরে ভাজবো। আর কাউন্ট করছেন তো আপনারা? আমি কিন্তু 14টা লুচি ভাজবো না, আমি 13টা লুচি ভাজবো আর 12টাও ভাজবো না, কাউন্ট করতে থাকুন, আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিই।
কি বলুন তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হয়তো অনেক মানুষ হয়তো অনেক রকমভাবে বিশ্বাস করে না, কিন্তু আমি করি। আর এই বিপত্তারিণী মায়ের ব্রতটা সত্যি মন থেকে ভক্তি ভরে করতে ভালো লাগে। সত্যি জীবনে তো বিপদের শেষ থাকে না, একটার পর একটা বিপদ এসেই যায়, একটার পর একটা সমস্যা এসেই যায়। তো দেখা যাক মা বিপত্তারিণী মা এবছর আমাদের কীভাবে রক্ষা করে। তো গাইস, প্যারাটা লুচি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। তোমার দাদাভাইকে দেবো আগে, তারপরে আমি পরে বাবুর সঙ্গে খাওয়া দাওয়া করবো। এই যে আজকে আমাদের বিপত্তারিণী ব্রত স্পেশাল লাঞ্চ থালি, দেখতেই পাচ্ছ এগুলো তোমার দাদাভাইয়ের জন্য দেওয়া হয়েছে। একে মানে সব তো একটা থালায় দেওয়া যাচ্ছে না। আর এই যে আছে 13টা লুচি, বাবাই এসে গেছে, ওকে দিয়ে দিয়েছি আপাতত, আমি এখনও নিইনি, এবার আমি নিয়ে নেব। ও লুচি খেতে কেমন লাগে গো? খাওয়া দাওয়ার পর এক ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু আবার চলে এসেছি কিচেনে। দেখলাম সকাল থেকে বাসনগুলো তোলা হয়নি ঠিকঠাক করে, মানে ধুচ্ছি আর গামলার মধ্যে রেখে দিচ্ছি জল ঝরার জন্য। তো এবার যে তুলতে হবে সেটা আমার মনে নেই। এবার যা বাসন রূপ খাওয়ার বাসন যেই ওর মধ্যে রাখতে গেছি, তখন ভাবছি আমার গামলাটার অবস্থা এরকম, আমাকে তো আগে ঠিক করতে হবে। কিন্তু তখন আর ভালো লাগছিল না, তাই গিয়ে শুয়ে পড়েছিলাম। মানে খাওয়া দাওয়া বাসন মাজার পর আর ভালো লাগে বলুন তো? একটু রেস্ট করে এখন তো উঠে চলে এসেছি, কারণ রেস্টটা খুব প্রয়োজন। সকাল থেকে কাজ করার পর না শরীরটা এত অলস লাগে, মনে একটু চোখের পাতাটা যদি বুঝি মানে সেটা আমারও শান্তি আর শরীরটারও শান্তি। তো চলুন, আমার তো সব কিছু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তোমার দাদাভাই বললে একটু চা খাবে, আমি তবে ঠিক আছে আমি চাটা বসিয়ে নিই একটু। অন্যদিন চা খায় না বলছে, আমি খাবো। ঠিক আছে চলো, চা কেন খাবে না, চাটা তাহলে বসিয়ে দেওয়া যাক। চা বসিয়ে দেখছি বিস্কুটটা, বিস্কুটের ডাব্বাটা খালি, তবে বিস্কুটটা একটু ঢেলে নিই, কারণ বিস্কুট নাহলে চা মানে মেড ফর ইচ আদার, একজনের সঙ্গে আরেকজনের না হলে কমিউনিকেশন চলে না বলুন তো? চলুন বিস্কুটটা তুলে দিই, আমি ডাব্বাগুলোর মধ্যে ভরে নিই। এদিকে আমার চা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চা ফুটে গেছে। তবে চা আর আমি খাবো না, আমি আর খাবো না, বাবুও খাবে না, কারণ আমরা অবেলায় লুচি খেয়েছি, তো এত শরীরটা খারাপ লাগছে। তো শুধুমাত্র তোমার দাদাভাইয়ের জন্যই আমি চাটা করলাম, দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাইকে চাটা আমি দিয়ে আসি। অনেক দিন না মেহেন্দি করিনি, মেহেন্দিটা পরে পরে নষ্ট হচ্ছিল, আমি ভাবলাম একটু যাই তাই করি, হাতটাই লাগিয়ে নিই। তো কত সুন্দর ফুটেছে দেখুন, ভালো লাগছে বলুন? গাইস লুচি টুচি খেয়ে তো ভিডিও কম্পিউটার দেখে উঠে আজকাল বেরোতে দিইনি, যে পড়তে বসেছি, কি করছে কে জানে। তলায় ছিলাম, এত জোর হঠাৎ বৃষ্টি এসে গেছে যে বারান্দায় যেসব জামাকাপড়গুলো দেওয়া ছিল, বারান্দা তো আমার বন্ধ নয়, মানে শাটার এখনো হয়নি, তো তার জন্য আমি আবার দৌড়ে এলাম যে আগে জামাকাপড়গুলো বারান্দার সাইড থেকে তুলে রাখি, কারণ যে কোনো মুহূর্তে যা এখন ঝাপটা দেয় না বৃষ্টির সঙ্গে পুরো ভিজে যাবে, তার জন্য আমি জামাকাপড়গুলো তুলতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার, আমি হাতে হাতে চলেছি ফোনটা হাতে নিয়ে, দেখুন কী বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল।
দেখুন গাইস খুব জোর বৃষ্টি এসে গেছে। এখন তো 9:30 বেজে গেছে আর আজকে তো সকাল থেকে যা রান্না করা হয়েছে আর সন্ধ্যেবেলা কিছু করতে হয়নি, সেই রান্না দিয়েই সব চলে গেছে। আর লুচি ভালো লাগে না, সবাই মিলে একটু মুড়িও খেলাম, একটু অল্প করে, ওরা লুচি তো খেলোই না, আমি একটু লুচি খেয়েছি। তো আজকে তো বিপত্তারিণীর দিনের ব্লগটা তোমাদের বললাম, কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নিজেদের মধ্যে। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ঠিক সময় ঠিক টাইমে। তো আজ মতো টাটা, ভালো থাকবেন সবাই, গুড নাইট।